এই মুহূর্তের সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় আপনারা দেখছেন সবুজবঙ্গ নিউজ আর আপনাদের সঙ্গে রয়েছে আমি মুরসেলিম বামেদের চব্বিশের আগে যে দলীয় কর্মসূচি সেটা কতটা প্রভাব পড়বে বা কতটা এগিয়ে থাকবে কতটা পিছিয়ে থাকবে সেটা কিন্তু একটার পর একটা নির্ভরশীল বা গ্রহণযোগ্য হিসাবে কিন্তু দেখা যেতে পারে তাহলে সিপিআইএম রাজ্য কমিটির সম্পাদক জিতেন্দ্র চৌধুরী তিনি পরিষ্কারভাবে বলেছেন যে চব্বিশে লোকসভা নির্বাচনে ভোটের আগেই বিজেপি বন্যাম সিপিআইএম একেবারে লড়াই চলবে পাহাড় হোক কিংবা সমতল হোক দেখার বিষয় রয়েছে বিজেপি কিন্তু সব ভোট ভাগটা বসিয়ে তিনি ক্ষমতায় আসেন সেক্ষেত্রে যদি একটা যদি আমরা উদা মানে উদাহরণ দিয়ে যদি একটা সিম্পল একটা দর্শক থেকে বোঝাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে এক মাঘে সিজাই না বসন্তের কোকিল কাঁ কা করে এটা স্বাভাবিকভাবে তাই নয় কিন্তু দু হাজার আর দু হাজার এই দুটো কিন্তু আপনি ফ্যাক্টর হয়ে থাকবেন বা সবসময় চাঙ্গা হয়ে থাকবেন কেননা ওই সময় আপনাকে কেউ বাহির থেকে বা কেউ ভিতর থেকে সেটা কিন্তু কার্যত সিপিআইএমের নেতৃত্ব অনেকে আসে বা তারা কিন্তু প্রচারে কিন্তু ঝড় তুলেছেন এই মুহূর্তে যে প্রচার সে প্রচারটা বাস্তবে রূপরেখা মানচিত্রতা মানচিত্রই দেখা যেতে পারে এই মানচিত্রের মধ্য দিয়ে একটা প্রভাব বিস্তারিতভাবে দেখার জন্য আপনাদের কাছে করচরী একটা অনুরোধ রইল প্রিয় দর্শক বন্ধু আপনাদেরকে আমরা আরও একবার জানিয়ে রাখব যে উত্তর পূর্ব কিংবা দক্ষিণ দক্ষিণ পূর্বের রাজ্যগুলি দক্ষিণ ভারত রাজ্যগুলি সেখানে কিন্তু বিজেপি একেবারে ধাক্কার মুখে কেননা এই বিষয়বস্তুটা নিয়ে নির্ধারিত সময়ে আলাপ আলোচনা আলো আলাপ আলোচনা হয় কিন্তু সেই সামাজিক মাধ্যমে জিতেন্দ্র চৌধুরী তিনি তাদের দল কর্মী সমর্থকদের নিয়ে থেকে চূড়াই বাড়ি মা কান্না এই বিজেপি আর না বলে একটা যে স্লোগান উঠেছিল সেটা কিন্তু বিরোধী রাজনৈতিক দলগুলো জোট করে কোনো রকম ফলাফল টানতে পারেনি এবং কি টানতে না পারার জন্য বিশেষ করে সেটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় সেটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করেছিল বিরোধী শাসক দল